हेलो गाइज, वेलकम टू माई चैनल। तो আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগানের কিছু আপডেট আছে, তাছাড়া ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দিয়ে দেবো। কিন্তু তার আগে যেটা রোজ বলি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে রেড সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, আর তার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আসলেই ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম আপডেট দিয়ে। সেটা হচ্ছে সিএফএল এর ক্লাব পিয়ারলেস কিন্তু সাইন করিয়ে নিয়েছে রিনো অ্যান্টো। হ্যাঁ, তোমরা চেনো এই প্লেয়ারটাকে, এক টাইমে বেঙ্গালুরু এফসিতেও খেলেছে, তাছাড়া কিন্তু আইএসএল অনেক টিমেই খেলে এসছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করিয়ে নিল পিয়ারলেস। এরপর চলে আসা যাক আই লিগের টিম গোকুলাম কেরালা এফসি। তো গোকুলাম কেরালা এফসি কিন্তু আর একটা প্লেয়ারকে সাইন করেছে, যার নাম হচ্ছে বিবিন আজায়ান। এই প্লেয়ারটা কিন্তু মিডফিল্ড পজিশনে খেলে। এরপর চলে আসা যাক আইজল এফসি। তো আইজল এফসির একটা ট্রান্সফার আপডেট তো আমি আগের ভিডিওতেই বলেছি, আজকে আর একটা নতুন আপডেট, সেটা হচ্ছে আইজল এফসি সাইন করিয়েছে একটা ডিফেন্ডার রমিং ঠাঙ্গা। এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আইজল এফসি তাদের আপকামিং সিজনের জন্য। এরপরে চলে আসা যাক আজকের সবচেয়ে ট্রেন্ডিং ট্রান্সফার নিউজ। রয় কৃষ্ণা কিন্তু বেঙ্গালুরুর এফসির হয়ে সাইন করে নিয়েছে। তো রয় কৃষ্ণাকে কিন্তু আমরা এই সিজনে বেঙ্গালুরুর এফসির হয়ে খেলতে দেখতে পাবো। তো তাছাড়া আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে রয় কৃষ্ণা কিন্তু যদি ইন্ডিয়াতে খেলতে হয় তাহলে কিন্তু উনি বেঙ্গালুরু এফসির হয়েই সাইন করবেন, কারণ তার কাছে যে একদম ভালো অফার সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির থেকেই ছিল। তাছাড়া তার কাছে কিন্তু ইস্ট বেঙ্গলেরও অফার ছিল, আর তিনি কিন্তু ওয়েট করেছিলেন জুলাই মাস অবধি, যদি ইস্ট বেঙ্গলের প্রবলেম সলভ হয়ে যায় তাহলে কিন্তু তার কাছে একটা ভালো চান্স হতো ইস্ট বেঙ্গলে খেলার জন্য। তো সেই দিক দিয়ে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রবলেম সলভ হয়নি, আর রয় কৃষ্ণা কিন্তু সাইন করে নিল বেঙ্গালুরুর এফসির হয়ে। তো এরপর চলে আসে যাক ইস্ট বেঙ্গলকে নিয়ে যেটা একটা রুমার উঠে আসছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল নাকি ঈশান পান্ডিতাকে অ্যাপ্রোচ করেছে। তো সেইটা কিন্তু একদম ফেক। ঈশান পান্ডিতার কাছে যে অফারটা আছে সেটা একমাত্র কেরালা ব্লাস্টারের, আর সেটা একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে, হয়তো কিছু দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে। যদি এই নিয়ে আরও কিছু আপডেট হয় আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। তাছাড়া ঈশান পান্ডিতার নিজের টিম জামশেদপুর এফসি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করার চেষ্টা করছে। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত দুটোই কোনো নিউজ কনফার্ম হয়নি, যদি হয়ে যায় আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। এরপর চলে আসা যাক এটিকে মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে 6 তারিখে 5:30টার সময় নৈহাটি স্টেডিয়ামে। তো এটাই ছিল এটিকে মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট। আরও কোনো আপডেট আসলে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।